যে হাসানুল হক এনে তো এমপি হতে পারেন নাই, এখন যদি তিনি মনে মনে ভাবেন যে আমি এখন থেকে মহিলা মেয়ে মানুষ, মনে মনে ভাববে হাসানুল হক এনু যে এখন থেকে আমি মেয়ে মানুষ, আমি এখন আর পুরুষ নই, তাহলে আমার ধারণা শেখ হাসিনা তাকে এই সংসদই অবৈধ সংসদ হোক আর যাই হোক, এই অবৈধ সংসদে তাকে মহিলা এমপি হিসেবে রিক্রুট করার এখনও সুযোগ আছে। আমার কাছে মনে হচ্ছে হাসানুল হক ইনু হয়তো এই মনে মনে ভাবছেন যে উনি এখন আর পুরুষ নেই, উনি মহিলা হয়ে গিয়েছেন। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, বন্ধুরা শুভেচ্ছা নেবেন। মনে মনে এমপি হচ্ছেন মহিলা এমপি হাসানুল হক ইনু, এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে ডক্টর ফয়জুল হক ভাই। খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ যে হাসানুল হক ইনু মনে মনে মহিলা এমপি হচ্ছেন। বন্ধুরা এই বিষয় নিয়ে অনেক তথ্য জানবো, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, পৃথিবীর যে যে প্রান্তে আছেন সকলেই দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আজকের আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি বিষয় নিয়ে বিতর্ক চলছে, সেটা হচ্ছে শিক্ষক আসিফ যে মন্তব্য করেছেন, বই পুড়িয়েছেন শিক্ষা ব্যবস্থা থেকে, সেটার উপর ভিত্তি করে আসিফের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দাখিল করেছেন হাসানুল হক ইনু। হাসানুল হক আসিফকে জঙ্গি আখ্যা দিতে চাচ্ছেন, তার সাথে জঙ্গিবাদের সাথে সম্পর্ক রয়েছে। আসিফের যে উন্মুক্ত আইডেন্টিটি, তার যে আদর্শ, সেটাকে শ্রদ্ধা না করে তার উপরে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে এই আওয়ামী লীগের দালাল, যিনি কিনা এবার এমপি পর্যন্ত আওয়ামী লীগের কাছে হেরেছে এবং অভিযোগ করেছে যে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়নি, তিনি আওয়ামী লীগের লোকেরা তার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই বিতর্কিত হাসানুল হক ইনু বলছেন যে এই আসিফ, যিনি মনে মনে যে একটি প্রবন্ধ রয়েছে সেটার ব্যাপারে প্রতিবাদ করেছেন, তিনি শরীফার গল্প নিয়ে প্রতিবাদ করেছেন, তিনি বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থার এটা নিয়ে প্রতিবাদ করেছেন, সে কারণে হাসানুল হক ইনু বলছেন যে এই আসিফ সাহেবরা হচ্ছে জঙ্গি, এদেরকে এখনই দমন করা উচিত। তো আমার কাছে মনে হয়েছে যে হাসানুল হক ইনু তো এমপি হতে পারেন নাই, এখন যদি তিনি মনে মনে ভাবেন যে আমি এখন থেকে মহিলা মেয়ে মানুষ, মনে মনে ভাববে হাসানুল হক ইনু যে এখন থেকে আমি মেয়ে মানুষ, আমি এখন আর পুরুষ নই, তাহলে আমার ধারণা শেখ হাসিনা তাকে এই সংসদই অবৈধ সংসদ হোক আর যাই হোক, এই অবৈধ সংসদে তাকে মহিলা এমপি হিসেবে রিক্রুট করার এখনও সুযোগ আছে। আমার কাছে মনে হচ্ছে হাসানুল হক ইনু হয়তো এই মনে মনে ভাবছেন যে উনি এখন আর পুরুষ নেই, উনি মহিলা হয়ে গিয়েছেন, তাই মহিলা হয়ে উনি যে কোনো মূল্যে সংসদে যাওয়ার জন্য, শেখ হাসিনার কাছে যাওয়ার জন্য এবং শেখ হাসিনার এই সংসদে থাকার জন্য এটাই হচ্ছে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি সময়। তিনি এখন মনে মনে মহিলা হয়ে যাবেন এবং মহিলা হয়ে জাতীয় সংসদের একজন মহিলা সংসদ সদস্য হিসাবে এবার ঢুকবেন। না হয় দেখেন, জ্বালাপালার তো একটা সীমানা আছে, যে বাংলাদেশের একটি শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেটা ধ্বংসপ্রাপ্ত একটি শিক্ষা ব্যবস্থা, যেটা দিয়ে যুবক তরুণ কেউ কিছু শিখতে পারবে না, যেখানে সম্পূর্ণভাবে আমাদের কোমলমতি শিশুদেরকে যে সকল বিষয়বস্তু শেখানো হচ্ছে তার সাথে আমাদের ধর্মীয় সামাজিক কৃষ্টি কালচার কোনো কিছুর মিল নেই, কেন হঠাৎ করে সেই হাসানুল হক ইনু এসে আবার নতুন করে এই বিষয়ে বক্তব্য দিয়ে মানুষকে বিতর্কিত করবেন, বিশেষ করে শিক্ষক আসিফকে জঙ্গিবাদ, জঙ্গিবাদের সাথে সম্পর্কিত এই সেই বলে গালিগালাজ করবেন? আমি খুঁজেই পাইনি, আমি দুদিন পর্যন্ত এটা দেখেছি, ভেবেছিলাম যে আসল কারণটা কি, পরে আমি ভেবে দেখলাম কারণ এটাই হতে পারে, যেহেতু তিনি এমপি মন্ত্রিত্ব সবই খুয়েছেন, এখন যদি হাসানুল হক ইনু মনে মনে ভাবতে পারেন যে আমি এখন থেকে আর পুরুষ না, আমি এখন থেকে মহিলা, এবং আমি তাকে অনুরোধ করব যে আপনি যেটা ভেবেছেন এটাই সত্য, আপনি হয়তো পুরুষত্ব নেই, আপনি হয়তো মহিলাই, আপনি এখন থেকে ভেবে ভেবে মনে মনে ভেবে আপনি মহিলা এমপি হওয়ার জন্য সংসদে যাবেন, এজন্যই আপনি হয়তো এখন এই শরীফার গল্প নিয়ে সমালোচনার শিকার হওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে আপনি এখন কুৎসা রটাচ্ছেন। একজন শিক্ষক কতটা জাতির জন্য একটা বিবেক, তিনি আমাদের মানুষের মুখ খুলে দিয়েছেন, চোখ খুলে দিয়েছেন, ব্রেন খুলে দিয়েছেন, আমাদের সকলকে প্রতিবাদ করার ভাষা শিখিয়ে দিয়েছেন। আজকের এই শিক্ষক আসিফের চাপে পড়ে হোক, যে কারণেই হোক,
আজকের এখন বিভিন্ন জায়গায় থেকে আজকের এটার প্রতিবাদ হচ্ছে, এমনকি সরকারও বাধ্য হবে যে যে কোনো উপায়ে এটাকে নিয়ে আলোচনা করতে। সেখানে সরকারের বিভিন্ন মতলব থাকতে পারে, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু আসিফের লড়া পড়ায় যে সমগ্র বাংলাদেশের মানুষের কানে পানি চলে গিয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হচ্ছে, সেখানে হাসানুল হাকিনুর মতো মানুষের চোখে পানি যা না যাওয়ার পিছনে এটাই কারণ যে উনি এখন মনে মনে মহিলা হতে চান। যে হাসানুল হাকিনুর যেমন এরকম বলবে সংসদে ধরেন স্পিকার সাহেবের কাছে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়ে এভাবে বলতে পারে, আমি হয়তো তাকে এই ভিডিওটা যদি উনি দেখেন বা আপনারা শেয়ার করেন ওনার কাছে পৌঁছে দিবেন আমার এই প্রস্তাবটা, এভাবে বলতে পারে। যেমন স্পিকার বলবেন যে আপনি শপথ নিচ্ছেন, উনি বলবে আমি মনে মনে ভাবছি আমি হাসানুল হক ইনু, এখন থেকে হাসানুল হক ইনু নয় আমি হাসিনুল হক ইনু, অথবা অন্য কোনো মহিলা নাম দিয়ে যে আমি এখন থেকে মেয়ে মানুষ হয়ে গিয়েছি, এই কথা ভেবে উনি স্পিকারের কাছ থেকে শপথ নিয়ে সংসদে যেতে পারেন। আর না হয় কারণ নেই, আর না হয় কোনো কারণ নেই হাসানুল হক ইনুর, ইনুর জন্য এটাই একটা সর্বশেষ সুযোগ যে এখন মনে মনে ভেবে আপনি এখন এমপি হবেন, এমপি হয়ে সংসদে যাবেন, কারণ আপনি তো আর এখন উন্মুক্তভাবে ভেবে আর এমপি হওয়ারও সুযোগ নেই, মৃত্যুর আগে আর কখনো এমপি মন্ত্রী কোনো কিছু চোখে হয়তো দেখা লাগবে না, কিছুই হয়তো আপনার নসিবে নাও থাকতে পারে, কিন্তু এখন শেষ বয়সে আপনি মনে মনে ভেবে একটু নারী সাজার শখ এবং এমপি কোটায় এমপি হতে পারেন। এই প্রস্তাবনাটা আপনার কাছে যাবে এবং আপনি নিশ্চয়ই নিজে নিজে ভাবছেন বিধায় আপনি এখন আসিফকে জঙ্গি বলছেন, আসিফের বিরুদ্ধে আপনি কথা বলছেন, আজকের বাংলাদেশের সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে এভাবে করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, বাংলাদেশের সমগ্র মানুষের তাহাজিব তামাদ্দুন কৃষ্টি কালচার সভ্যতা সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের আজকের মানুষের রাজনৈতিক সামাজিক সব কিছু ধ্বংস করে দিয়েছে এই কুচুকরি মহলটি। আপনারা জানেন যে আজকের এই হাসানুল হক ইনুরা ওদের পক্ষে দাঁড়ানোর অর্থই হচ্ছে ওরা এই আদর্শ লালন করে, ওরা এই আদর্শ বিশ্বাস করে, ওরা এই আদর্শ বিলং করে, ওরা এই আদর্শেরই লোক, ওরা এটাই চায়। আমি এর চেয়ে অন্য কোনো ভাষায় বুঝিয়ে দিতে চাই না যে হাসানুল হক ইনুদের স্বভাব কি, তাদের চরিত্র কি, তাদের কাজ কি। এই বুড়ো বয়সে এসে ভূমৃতিতে পেয়েছে যে এখনো মুখ সামলে কথা বলার মতো শক্তি তাদের নেই, এখনো যা ঘটে সব কিছুর সাথে জঙ্গিবাদ, তারপরে কি বলে জামাতবাদ, হেফাজতবাদ, বিরোধী দলবাদ, কত কিছু বাদ এরকম নাম দিয়ে দিয়ে মানুষদেরকে বিতর্কিত করার চেষ্টা করে, কিন্তু একটা বারও তারা দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কখনো কোনো দিন চিন্তা করতে দেখিনি। সে কারণে আমি আজকের আপনাদের সামনে উপস্থিত হয়ে এই কথাটা বলেছি, এর জন্য যে আমার কাছে মনে হয়েছে যে এই হাসানুল হক ইনু এখন মহিলা কোটায় মনে মনে এমপি হওয়ার সুযোগ আছে। আপনি একটু বলেন না, সংবাদ সম্মেলন করে হাসানুল হক ইনু আপনাকে একটু অনুরোধ করছি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন দেখবেন, আপনি কাইন্ডলি সংবাদ সম্মেলন করে এখন থেকে প্রমাণ করে দিন যে আমি মনে মনে হাসানুল হক ইনু ভাবছি আমি মহিলা, এখন থেকে আমাকে মহিলা কোটায় এমপি বানানো হোক। কারণ 14 দলের মধ্যে আপনি বিশাল একটা দলের প্রেসিডেন্ট, আপনার মতো একজন লোক যদি সংসদে না যায় তাহলে এই সংসদ তো পরিপূর্ণ হবে না। শেখ হাসিনা আপনাকে ভালোবেসে কুষ্টিয়াতে আপনাকে নমিনেশন দিয়েছে, আপনি হয়ে হেরে গিয়েছেন, এই হারার পরেও আপনি এখন সংসদে আপনার যাওয়াটা অনেক জরুরি। এখন মনে মনে আপনি হাসানুল হক ইনু পুরুষ থেকে মহিলা হবেন কি হবেন না সেটা চিন্তা করেন, যদি মহিলা হতে পারেন আপনি এখন সংসদে ঢুকতে পারবেন। এই সব ধান্দাবাজি পেয়েছেন কোথায়, কোত্থেকে এসেছে আমাদের দেশের? মনে মনে ভাবলাম যা ইচ্ছা তাই, তা হয়ে গেল, আমি আজকে ডক্টর ফয়জুল, মনে মনে ভাবলেই কি অন্য কিছু হয়ে যেতে পারবো? আপনি একজন মানুষ, আপনি চাইলেই কি মনে মনে অন্য কিছু হয়ে যেতে পারবেন? এই যে ধ্যান ধারণাটা কোত্থেকে এসেছে? আবার এগুলো নিয়ে আমাদেরকে টকশো করতে হয়, আমাদেরকে ডিবেট করতে হয়, লজ্জা লাগে। কেন ডিবেট করতে হবে আমাদেরকে? পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ স্বাধীনভাবে কথা বলবে, কিন্তু তার একটা সভ্যতা সংস্কৃতি দেশের প্রতি, মানুষের প্রতি, শিক্ষার প্রতি, ধর্মের প্রতি একটা আলাদা অগাধ ভালোবাসা বিশ্বাস, তার উপরে ভিত্তি করেই মানুষ কথা বলে। আর বাংলাদেশে কিছু মানুষ তৈরি হয়েছে, বাংলাদেশে কিছু অবস্থান তৈরি হয়েছে, ব্যক্তি তৈরি হয়েছে, যাদের কাজই হচ্ছে এই মনে মনে ভেবে শরীফা হয়ে যায়, মনে মনে ভেবে হাসানুল হক ইনু এমপি হয়ে যায়, মহিলা এমপি, এটাই এখন আমার কাছে মনে হচ্ছে। তাহলে এই মনে মনে ভেবে আজকের বাংলাদেশটার
মনে মনে এখন ওনারা আচার খাচ্ছে, মনে মনে এখন সংসদ চালাচ্ছে, মনে মনে এখন মানে কি শেখ হাসিনা ভাবছে আমি মনে মনে প্রায় মানে এদেশের হ্যাঁ ভালো ভোটে নির্বাচিত, উনি কি আসলে ভালো ভোটে নির্বাচিত? কেউ মনে মনে যা ইচ্ছা তাই করছে। এই জাহিলি জায়গা থেকে দেশটাকে রক্ষা করতে হবে। আসুন প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন, আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ শেয়ার করে জনগণকে জানিয়ে দিন যে এই মনে ভাবার কুফল কি হতে পারে, সুফল কি হতে পারে। আজকে আমার একটি সন্তান, আমি জন্মের পরে জানব মেয়ে, উনি মনে মনে ভাববে আর পরে তিন দিন পরেই তাকে ছেলে মেনে নিতে হবে, আবার একজন ছেলে তাকে জানতে হবে, আবার আপনি বিয়ে করেছেন আপনার বাচ্চা কাচ্চা হয়েছে, এই তো গতকালকে থেকেই তো রিপোর্ট দেখতেছি ট্রান্সজেন্ডার তারা একে মানে চেঞ্জ করা বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। এমন কি এমন একটা খারাপ পরিবেশ তৈরি হয়েছে যে তার বাচ্চা কাচ্চা আছে, সব আছে, এরপরে সে এখন মেয়ে হয়ে গিয়েছে, মনে মনে ভাবা শুরু হয়ে গিয়েছে। এই মনে মনে ভাবতে গিয়ে আজকের সমগ্র দেশের জায়গাটা ধ্বংসের দ্বার প্রান্তে। আসুন প্রিয় বন্ধুরা আমার, আমরা আমাদের সমগ্র সমাজকে যদি এই ধরনের কলুষিত মুক্ত একটি সুন্দর সুষ্ঠু সমাজ নির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে স্বজ্ঞানে জনতার পক্ষে মানুষের পক্ষে সকলকে নিয়ে একটি সুন্দর বিনির্মাণ করতে হবে। আর দেশ তখনই সুন্দর হবে যখন সেই দেশটি একটি ধর্মীয় সামাজিক সংস্কৃতির আলোকে পরিচালিত হয়। সবাই ভালো থাকবেন। সম্মানিত দর্শক, অনেক বক্তব্য শুনতে পেয়েছেন। ডক্টর ফজল হক ভাই যে মন্তব্য করেছে, যে তথ্যগুলো দিয়েছে, হাসানুল হক ইনু সে মনে মনে মহিলা এমপি হচ্ছেন, এই বিষয় নিয়ে অনেক তথ্য আপনারা পেয়েছেন। ডক্টর ফজল হক ভাই এ সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছে, আপনাদের মতামত অবশ্যই মেসেজ করে জানাতে পারেন।